আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া আজকের এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ খবর। এগোচ্ছে ঘূর্ণিঝড় অশনি। আগামী 24 ঘন্টায় দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, এমনটা জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টি হবে এ বিষয়ে কী বলছে আবহাওয়া দপ্তর জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওদের সঙ্গে থাকুন, আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। পূর্বাভাস অনুযায়ী দেশের সব বিভাগে ঝড় বৃষ্টি চালু হয়ে গিয়েছে। ঘূর্ণিঝড় অশনের প্রভাবে সকাল থেকে আকাশে মেঘের আনাগোনা থাকলেও মাঝে মাঝে উঁকি দিচ্ছে সূর্য, কোথাও কোথাও ছিটি ফোটা, আবার কোথাও একটানা হালকা থেকে মাঝারি বর্ষণ হচ্ছে। আজও দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির আভাস দিচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। এদিকে ঘূর্ণিঝড় অশনের প্রভাবে সৃষ্ট গভীর মেঘমালা দেশ জুড়ে বিস্তৃত হওয়ায় আজ দেশের প্রায় সবখানে বিরতিসহ আকস্মিক হালকা থেকে মাঝারি ও কোথাও কোথাও মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি প্রভাব থাকতে পারে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলোতে। সেখানে অতি ভারী বর্ষণে নিচু এলাকা প্লাবিত হতে পারে। এছাড়া সামনের দিনগুলোতে সিলেট বিভাগ সহ দেশের উত্তর পূর্বাঞ্চলে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সুতরাং আপনারাও প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রাখুন। এদিকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় অশনি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে পরবর্তী 12 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সেই সাথে ঘূর্ণিঝড়টি আজ গভীর রাতে অথবা আগামীকাল সকালের দিকে ভারতের উত্তর চেন্নাই তৎসংলগ্ন উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় অশনির প্রভাবে আমাদের দেশে শুধুমাত্র ভারী বৃষ্টি হতে পারে, ঝড়ের সম্ভাবনা নেই ইনশাল্লাহ। এদিকে গত 24 ঘন্টায় দেশের সব বিভাগেই কম বেশি বৃষ্টি হয়েছে। এ সময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বরিশালের খেপোপাড়ায় 207 মিলিমিটার, এছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ডে 84 ও সিলেট বিভাগে 69 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, আজ সকাল 9টা থেকে আগামী 24 ঘন্টায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড় হওয়ার সাথে বিজলি চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এই সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো এই ছিল বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়া খবর। তো এরকম নেটিস্ট আবহাওয়া খবর জানতে